আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় আজকে থেকে 10ই জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকব প্রতিটি জেলায় এবং প্রতিটি জায়গায় আমাদের বেস ক্যাম্পের মাধ্যমে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করব এই মোবাইল স্ট্রাইকিং ফোর্সগুলো যে কোনো ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করতে সক্ষম এবং নিরাপত্তা নিশ্চয়তা কল্পে আমাদের মোবাইল প্যাট্রোলগুলো কাজ করবে আপনারা যে টহল দিচ্ছেন আপনারা কি কি মনে করছেন নির্বাচনী পরিবেশটা কেমন বা কোনো প্রতিবন্ধকতা পেয়েছেন কিনা পূর্ব থেকে কিছু ধরনের ঘটনা ঘটছিল আপনারা দেখেছেন কিছু জায়গায় ট্রেনে নাশকতা হয়েছে বাসে আগুন দিয়েছে বিজিবি সবসময় মোতায়েনের জন্য প্রস্তুত আছে এবং আজকে থেকে যেহেতু আমরা মোতায়েন সম্পূর্ণভাবে হয়েছি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি ছোটোখাটো যদি কোনো ধরনের থ্রেট হয় যেখানে দেখেছেন আমাদের গতবার কিছু জায়গায় সমস্যা হয়েছে নাশকতা হয়েছে এগুলো মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেহেতু আমরা নিরাপত্তা বিধান করছি আশা করি সুষ্ঠু সুন্দর এবং নিরাপদ পরিবেশের মধ্যে ভোটাররা আসবেন এবং ইনশাল্লাহ তাদের পরিস্থিতি নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে ঢাকাতে কত প্লাটুন বিজিবি মোতায়েন আছে এবং আপনারা কি সারা বাংলাদেশে কত সারা বাংলাদেশে আমরা ঢাকা সেক্টরটা আমি বলছি আমরা যেহেতু রাজধানী সহ ঢাকার 9টি জেলায় আমরা দায়িত্বপূর্ণ এলাকা যেগুলো আছে সেগুলো আমার 51টি আসনে আমরা ডিপ্লয় করেছি আমাদের ঢাকায় 13টি বেস ক্যাম্পের মাধ্যমে রাজধানীর নিরাপত্তা সহ এবং ঢাকার বাইরেও অন্যান্য নারায়ণগঞ্জ গাজীপুর অন্যান্য জায়গায় অন্যান্য জেলাগুলো আমাদের বেস ক্যাম্পের মাধ্যমে আমরা নিরাপত্তা বিধান করব বিশেষ কোনো জায়গার গুরুত্ব দিচ্ছেন কিনা ঢাকাতে ঢাকায় আমরা সম্পূর্ণ ঢাকাকেই আমরা আমাদের গুরুত্ব সহকারে দেখেছি এবং প্রতিটি জায়গায় আমাদের বেস ক্যাম্প রয়েছে এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং নোডাল পয়েন্টসগুলো সিলেক্ট করে আমরা ওখান থেকে কাজ করব আমাদের এখানে ঢাকায় 50 প্লাটুন ডিপ্লয় আছে এবং ঢাকার বাইরে আমাদের যে আছে সেগুলো পুরো নির্বাচন কমিশনের মোতায়েন কিন্তু বিভিন্ন জেলায় আসলে এটা মোতায়েন করা হয়েছে ঢাকায় 50 প্লাটুন ঢাকার রাজধানীতে আমরা 50 প্লাটুন মোতায়েন করা হয়েছে আমাদের মোতায়েন সম্পূর্ণ হয়েছে সারাদিন আপনারা কাজ করেছেন কোথাও কোথাও সহিংসতা বা কোনো ধরনের ঘটনা আপনারা পেয়েছেন আজকে কোনো সহিংসতা হয়নি আমাদের মোবাইল টিমগুলো আজকে ডিপ্লয়মেন্টের পরে কাজ শুরু করেছে বিকাল থেকেই টহল পরিচালনা করছে এবং আজকে থেকে আমরা 10 তারিখ পর্যন্ত আমরা নিরাপত্তা বিধান করব একসঙ্গে তিন চার বাক্যে বলে যেতেন যে 9টি জেলা 13টা বেস ক্যাম্প এবং 50 প্লাটুন এগুলো যদি একটু বিস্তারিত একসাথে আমাদের 9টা ঢাকা সেক্টরের 9টি জেলায় 51টি আসনে আপনার 131 প্লাটুন আমরা ডিপ্লয় করেছি ঢাকা সেক্টরের 9টি জেলা সহ 51টি আসন প্রতিটি এছাড়াও অন্যান্য দুর্গম কিছু জায়গা আছে আমাদের ফরিদপুর মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জের কিছু চর দুর্গম এলাকা আছে সেগুলোও আমরা কভার করব আমাদের মোবাইল স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে আসলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আপনারা কাজ করছেন কি কি হলে সেই মানুষগুলোকে আপনারা বলবেন যে এটা যেন তারা এটা এই আপনাদের ইনফর্ম করে বিরত থাকে তাহলেই আপনারা সেই ব্যবস্থা নেবেন একটু যদি আমাদের মোবাইল পেট্রোলগুলো মানুষের মধ্যে আস্থা ক্রিয়েট করবে এবং নিরাপদভাবে তারা ভোট কেন্দ্রে আসবে এটি আমরা আশা করি ইনশাল্লাহ কেননা আমরা নিরাপত্তা এবং অন্যান্য বাহিনীর সাথে আমাদের সমন্বয় রয়েছে অন্যান্য বাহিনীর সাথে আমরা সমন্বিতভাবে এই কাজটি আমরা করতে সক্ষম হব